Welcome everyone. Now we are going to discuss about polarization states of photon. Photon is circularly polarized photon. এর দুই রকম টাইপের হয়, একটা হচ্ছে লেফট সার্কুলার পোলারাইজড লাইট, একটা রাইট সার্কুলার পোলারাইজড লাইট। ফার্স্টে আমি এক্স ওয়াই অ্যাক্সিসটা আঁকছি। এখানে রাইট হ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে জেড অ্যাক্সিসটা হবে টুয়ার্ডস দ্য রিডার, আর যদি লেফট হ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে যাই তাহলে সেটা হবে অ্যাওয়ে ফ্রম দ্য রিডার। এই ক্রস দিয়ে বোঝানো হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য রিডার, এখানে সার্কেলের মধ্যে একটা গোল দিয়ে বোঝানো হচ্ছে, ডট দিয়ে বোঝানো হচ্ছে টুয়ার্ডস দ্য রিডার। তাহলে এটা অ্যাওয়ে ফ্রম দ্য রিডার, এটা টুয়ার্ডস দ্য রিডার। এবং যদি অ্যাওয়ে ফ্রম দ্য রিডারকে আমরা জেড অ্যাক্সিস ভেবে নিই তাহলে আমরা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ডেড সিস্টেমের ক্ষেত্রে এই সম্পর্কটা ঠিকঠাক থাকবে, আর এইটা হচ্ছে রাইট হ্যান্ডেড সিস্টেমের ক্ষেত্রে আমরা এঁকেছি জেড অ্যাক্সিসটা ভিউয়ারের দিকে। আমরা ইলেকট্রিক ভেক্টরকে সার্কুলারলি পোলারাইজড লাইটের ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট, যেটা ইলেকট্রিক ভেক্টর একটা এক্স এর দিকে একটা ওয়াই এর দিকে, আর লাইট চলেছে জেডের দিকে, যদি এরকম ধরে নিই তাহলে সার্কুলারলি পোলারাইজড লাইটের ক্ষেত্রে হবে এক্স ইকুয়াল টু আর কস ওমেগা টি, ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন ওমেগা টি। যদি টি ইকুয়াল টু জিরো ধরা হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পারি এক্স ইকুয়াল টু আর হবে, ওয়াই ইকুয়াল টু জিরো হবে। এক্ষেত্রে বলে রাখি এক্স আর ওয়াই এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট আর এটা ওয়াই কম্পোনেন্ট, এবং এখানে ওমেগা টি অর্থাৎ টি টাইমে কিন্তু এই ওয়েভের যে ভাইব্রেশন সেটাকে আমরা এক্সপ্রেস করেছি। একটা ইনিশিয়াল টাইম এখানে নেওয়া হয়েছে টি ইকুয়াল টু জিরো, এবং একটা ফাইনাইট টাইম এখানে নেওয়া হবে, যে ফাইনাইট টাইমটা লেস দেন টি বাই ফোর, অর্থাৎ ফুল টাইম পিরিয়ডের একের চার ভাগের থেকে যদি কম তাহলে এই এক্স আর ওয়াই এই দুটো কিন্তু, এই যে পয়েন্ট এক্স কমা ওয়াই, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। আমি ধরে নিচ্ছি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ওয়াই, এটা অ্যাট টি ইকুয়াল টু টি। অ্যাট টি ইকুয়াল টু জিরোতে এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু জিরো পয়েন্টটা হচ্ছে আর কমা জিরো, তো সেক্ষেত্রে আর কমা জিরো মানে এক্স পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে একটা পজিটিভ অ্যাক্সিসের উপর একটা এটা পয়েন্ট, এটা টি ইকুয়াল টু জিরো মানে প্রিভিয়াস টাইম, লেটার টাইমে এই পয়েন্টটা কিন্তু এখানে ট্রান্সফার করে যাচ্ছে, যদি আমরা একটা ফাইনাইট টাইম পরে আমরা দেখি। তো সেক্ষেত্রে এই যে অ্যাপটিচিউডটা সেটা একই থাকছে, শুধুমাত্র এর অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে অ্যাঙ্গেলটা ডাইরেকশন এখানে দেওয়া আছে। এবং এই অ্যাঙ্গেলটা যদি আমরা স্ক্রু রুলের সাহায্য নিই তাহলে স্ক্রু রুল কিন্তু আমাদের বলে দেবে যে এখানে জেড অ্যাক্সিসটা হচ্ছে টুয়ার্ডস দ্য রিডার, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ডেড সিস্টেমের ক্ষেত্রে এটা রাইট সার্কুলারলি পোলারাইজড লাইটকে কিন্তু বোঝাচ্ছে এই এক্সপ্রেশনটা। কিন্তু যদি এটা উল্টো হতো, যদি এরকম হতো, এটা টুয়ার্ডস দ্য রিডার না হয়ে অ্যাওয়ে ফ্রম দ্য রিডার যদি হতো,
যেমন এখানে x ইকুয়াল টু কেউ যদি ধরে আর কস ওমেগা টি, y ইকুয়াল টু প্লাস আর সাইন ওমেগা টি, তাহলে এই ক্ষেত্রে t ইকুয়াল টু জিরো তে যে পয়েন্টটা আমরা পাব সেটা হচ্ছে মাইনাস আর কমা জিরো, কারণ এই টি জিরো বসালে কস ওমেগা টি ওয়ান হয়ে যাবে আর এখানে মাইনাস আর আছে, তাহলে এটা একটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট। টি ইকুয়াল টু ফাইনাইট বাট লেস দ্যান টি বাই ফোর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে পয়েন্টটা পাব সেটা হচ্ছে আমাদের প্রথমে পয়েন্টটা ছিল মাইনাস আর কমা জিরো, এদিকে এক্স অ্যাক্সিস সেটা ওয়াই অ্যাক্সিস মাইনাস আর কমা জিরো। ডেটার টাইমে কি হচ্ছে, এক্স নেগেটিভ এবং ওয়াইটা পজিটিভ, অর্থাৎ এইখানে কোনো একটা জায়গায় অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু পয়েন্টটা থাকবে। তাহলে টি ইকুয়াল টু জিরোতে মাইনাস আর কমা জিরো আর টি ইকুয়াল টু ফাইনাইট টাইমে ডেটার টাইমে এই পয়েন্টটা এখানে ট্রান্সফার হবে। আমরা যদি এই ডাইরেকশানে অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ করতে থাকি তাহলে স্ক্রুল বলে দেবে যে এখানে অ্যাক্সিসটা হয়ে যাবে নেগেটিভ জেড অ্যাক্সিস, এই নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে অ্যাক্সিস অফ রোটেশন হওয়ার জন্য এই ইকুয়েশনটাকে আমরা লেফট হ্যান্ডেড পোলারাইজ লাইট আমরা বলবো। তাহলে এটা হচ্ছে এল এইচ সি, তাহলে এক্স ইকুয়াল টু আর কস ওমেগা টি, ওয়াই ইকুয়াল টু আর সাইন ওমেগা টি, এটা হচ্ছে আর এইচ সি, আর রাইট হ্যান্ডেড সার্কুলারলি পোলারাইজ লাইট এটা হচ্ছে লেফট হ্যান্ডেড সার্কুলারলি পোলারাইজ লাইট, এইটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছি যে রাইট হ্যান্ডেড সিস্টেমকে আমরা খুব সহজভাবে যদি প্রকাশ করার চেষ্টা করি তাহলে এটাকে সংক্ষেপে এরকমভাবে লেখা যায়, যেহেতু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ওটার পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এইটা রিয়েল ধরে নিচ্ছি, এদিকে ইমাজিনারি অ্যাক্সিস আমরা ধরে নিচ্ছি। সেরকমভাবে যদি আমরা লিখি তাহলে এইটা হতে পারে, এই দুটো একসঙ্গে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে এক্স আর ওয়াইকে এরকমভাবে লিখে দেওয়া যাবে। এখানে একটা মনে রাখতে হবে, যদি নর্মালাইজেশন ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে দিই তাহলে ওই ফাংশনটা নর্মালাইজ হয়ে যাবে। তাহলে এইটা এই যে আর ভেক্টরটা এটা কাকে প্রকাশ করছে, আর এই সি, তার মানে রাইট হ্যান্ডেড সার্কুলারলি পোলারাইজড লাইটকে এক্সপ্রেস করছে। এখানে এক্স এর ইনফরমেশন ওয়াই এর ইনফরমেশন দুটোই আছে, এবং এক্সটা এখানে পজিটিভ সেই জন্য এখানে পজিটিভ দেওয়া হলো, ওয়াইটা এখানে পজিটিভ সেই জন্য এখানে পজিটিভ সাইনটা দেওয়া হয়েছে। কিন্তু তাহলে এই এল এইচ সিটা এক্সপ্রেস করার ব্যাপারটা কেমন হবে, এটাকেও একইভাবে যেহেতু নর্মালাইজেশন কনস্ট্যান্ট মাল্টিপ্লাই বাই এক্স, সাইনটা কিন্তু এখানে নেগেটিভ নেগেটিভ, ওয়াই ডাইরেকশনটা পারপেন্ডিকুলার সেই হেতু এখানে আই আই ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, ওয়াই ভাইব্রেশনটা পজিটিভ সেই জন্য এটা পজিটিভ নেওয়া হয়। তাহলে আমরা রাইট সার্কুলারলি পোলারাইজ লাইট আর লেফট সার্কুলারলি পোলারাইজ লাইটকে আমরা এরকমভাবে লিখে দিয়েছি, আর আর এল দিয়ে আমরা লিখে দিয়েছি। এখন আমরা যদি কোঅর্ডিনেটটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, এখানে অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোঅর্ডিনেটকেই ঘুরিয়ে দিই, এটাই যদি ঘুরিয়ে দিই থিটা অ্যাঙ্গেল, তাহলে এই আর এইচ সিটা কি হবে দেখা যাক। আর
আরটা হয়ে যাবে আর প্রাইম ওয়ান বাই রুট টু, এক্সটা হয়ে যাবে এক্স প্রাইম প্লাস আই ওয়াই প্রাইম। আমরা জানি যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম হচ্ছে সেই রোটেটেড সিস্টেমে যেখানে অ্যাক্সিস অফ রোটেশনটা জেড নেওয়া হয়েছে তার নতুন অ্যাক্সিসগুলো হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। সুতরাং এখানে এরকম ভাবে লিখতে পারি আমরা যে নতুন কোঅর্ডিনেট সিস্টেমে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা আর ওয়াই প্রাইম ইকুয়াল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। একইভাবে আমরা যদি আরএসসিকে এইখানে লিখি তাহলে এটা হয়ে যাবে এক্স এই রিলেশনটার সাহায্যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা প্লাস আই এক্স সাইন থিটা প্লাস আই ওয়াই কস থিটা। আমরা এই দুটোর ভ্যালু এখান থেকে দেখে লিখে দিয়েছি। এইবার আমরা কিছু জিনিস কমন নেব, কমন ফ্যাক্টর গুলো কি কি, ওয়ান বাই রুট টু। আমরা যদি এক্স ফ্যাক্টরটা কমন নিই এখান থেকে তাহলে কত থাকবে, কস থিটা আর হচ্ছে আই সাইন থিটা, আই সাইন থিটা। আবার যদি এখানে আমরা কমন নিই আই ওয়াই তাহলে কি থাকবে, আই ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকে কস থিটা আর এখানে নেগেটিভ সাইন আছে যেহেতু তাহলে এই আই আর ভেতরে একটা আই নিতে হবে আই সাইন থিটা প্লাস এইখানটা ওয়ান বাই রুট টু এক্স আমরা এটাকে যদি কমন ফ্যাক্টর বলে আমরা চিহ্নিত করি তাহলে এক্স প্লাস আই ওয়াই মাল্টিপ্লাইড বাই দিস কমন ফ্যাক্টর আমরা ট্রান্সফার করছি উপর। আমরা এটা কি করছি, এটা হচ্ছে আর প্রাইম করছি, তাহলে এখানে আর প্রাইম ইকুয়াল টু ওয়ান বাই রুট টু এক্স কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা আগে লিখে ফেলছি বিরুদ্ধবার আই থিটা ওয়ান বাই রুট টু এক্স প্লাস আই ওয়াই এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটা আমরা আগে দেখেছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর, ওই আগের যে আরটা ছিল সেটা হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস আই ওয়াই, তার মানে এটা হচ্ছে আরএইচসি। তাহলে নতুন আরএইচসি আর পুরনো আরএইচসি আর এই দুটোর মধ্যে আমরা রিলেশন কিন্তু বার করে ফেলতে পারলাম। এই আরটা হচ্ছে সার্কুলারলি রাইট হ্যান্ডেড সার্কুলারলি পোলারাইজড লাইট আর এটাও রাইট সার্কুলারলি পোলারাইজড লাইট কিন্তু আফটার রোটেশন থিটা, থিটা রোটেশনের পরে এটা উৎপন্ন হয়েছে, তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে এটা। এখন এইটা হচ্ছে একটা অপারেটর, এই অপারেটরটাই কিন্তু আর কে আর প্রাইমে ট্রান্সফার করেছে। আমরা জানি যে রোটেশন অপারেটর হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার আই এইচ কার থিটা আই বাই এইচ কার আই বাই এইচ কার এল জেড থিটা, এটা হচ্ছে রোটেশন অপারেটর যেটাকে আমরা ইউ থিটা বলি। তাহলে এই ইউ থিটাও কিন্তু সেম
অপারেটর যেটা কিনা আর কে আর প্রাইমে ট্রান্সফার করতে পারি। তাহলে আমরা ইউ এর এক্সপ্রেশনটা যদি এখানে লিখে দিই, ই টু দি পাওয়ার আই বাই এইচ কাট এল জেড থিটা আর, এবং আমরা এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশন যদি কম্পেয়ার করি, তাহলে এল জেড এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে বার করতে পারব। এখানে থিটার সঙ্গে আই রয়েছে, এখানে থিটার সঙ্গে আই বাই এইচ কাট ইন্টু এল জেড আছে। তাহলে আমরা এই আই থিটার সঙ্গে এখানে ওয়ান রয়েছে এক নম্বর ইকুয়েশনে, দুই নম্বর ইকুয়েশনে আই থিটার সঙ্গে এল জেড বাই এইচ কাট রয়েছে। তাহলে এল জেড ইকুয়াল টু আমরা এইচ কাট পেলাম, হুইচ ইজ পজিটিভ। তাহলে আর এইচ সি ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর থার্ড কম্পোনেন্টটা প্লাস এইচ কাট হল। একই রকম ভাবে আমরা যদি লেফট হ্যান্ডেড সার্কুলারলি পোলারাইজড লাইট দেখি, তাহলে আমরা প্রমাণ করতে পারবো এল প্রাইম ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা এল, এরকম হবে। এবং এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এল জেড ইকুয়াল টু মাইনাস অফ এইচ কাট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এল জেড এর ভ্যালু প্লাস মাইনাস এইচ কাট হবে। সেখান থেকে আমরা বলতে পারি যে এই ফোটনের দুই রকম স্টেট আছে, রাইট সার্কুলার পোলারাইজড লাইট আর লেফট সার্কুলার পোলারাইজড ফোটন। এই দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পিনটা ফোটনের প্লাস মাইনাস ওয়ান। পোলারাইজ লাইট তুমি দুই ধরনের যোগ করে দিলে, প্লেন পোলারাইজ দুই রকমের সার্কুলারলি পোলারাইজ লাইট তুমি যদি অ্যাড আপ করে দাও তাহলে কি হবে? ধরো প্রথমটা লিখেছিলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর না আর সাইন থিটা, ওয়াই লিখেছিলাম আর সাইন থিটা প্লাস আর কস থিটা। এইবার তুমি যদি দেখো লেফট সার্কুলার আর রাইট সার্কুলার, এটা এটা থিটা ছিল না, ওমেগাটা ছিল, তাই তো? আমরা এখানে এটা করে দিই আর কস ওমেগা টি ওয়াই ইকুয়াল টু আর সাইন ওমেগা টি, এটা হচ্ছে কি ছিল, রাইট সার্কুলারলি পোলারাইজড লাইট, তাই তো? আর এটা হচ্ছে আর এইচ সি কে এক্সপ্লেন করে। আর এল এইচ সিটা কি, এক্স ইকুয়াল টু মাইনাস আর কস ওমেগা টি ওয়াই ইকুয়াল টু প্লাস আর সাইন ওমেগা টি, এটাও সার্কুলারলি পোলারাইজড লাইট, এটাও সার্কুলারলি পোলারাইজড লাইট দুটোই। এবার লিনিয়ারলি পোলারাইজড লাইট কোথায় গেল? তুমি এই দুটোকে অ্যাড আপ করো, যোগ করো, দুটোকে যোগ, তুমি দেখবে এখানে ওয়াই টু ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, টু আর সাইন ওমেগা টি। তাহলে অ্যাকচুয়ালি টুগুলো যদি ক্যান্সেল আউট করে যায় ওয়াই ইকুয়াল টু আর সাইন ওমেগা টি, এই হলো। আর এক্স ইকুয়াল টু কত হচ্ছে এখানে, জিরো। তো সুতরাং এই দুটো সার্কুলারলি পোলারাইজড লাইট, দুই ধরনের সার্কুলারলি পোলারাইজড লাইট যদি তুমি অ্যাড আপ করে দাও তাহলে প্লেন পোলারাইজড লাইট কিন্তু তৈরি হয়ে যাবে। প্লেন পোলারাইজড লাইট এর ইকুয়েশন যেটার ভাইব্রেশন ওয়াই দিকে, এবং এটার মধ্যে যে স্পিনটা থাকবে দুটোর কম্বিনেশনই থাকবে, প্লাস মাইনাস এইচ কাট দুটো থাকবে। সুতরাং প্লেন পোলারাইজড লাইট নিয়ে তোমাদের চিন্তা নেই। বলো
স্যার আমরা তো আমরা তো এইটা করে আমরা তো লাইটের যেটা আছে সেটা তো ML টা বের করলাম L এর প্রজেকশনে, তো এখান থেকে আমাদের ওটা পাচ্ছি যে স্পেস কোয়ান্টাইজেশন হলে দুটো পসিবল স্টেটে থাকছে লাইট। হ্যাঁ দেখো এটা থেকে তো কোনো ইন্ট্রিনসিক স্পিন পাওয়া যাচ্ছে না ফোটনের, না এটা ইন্ট্রিনসিক স্পিনই পাওয়া যাচ্ছে, তার কারণ তোমাকে আমি বলি যে সব সময় কোন একটা পার্টিকেল যেদিকে যাচ্ছে, ধরো এই পার্টিকেলটা এন ক্যাপের দিকে পার্টিকেল যাচ্ছে মানে ফোটন যাচ্ছে, এর সঙ্গে আমরা সব সময় এল এর মানে ভেক্টর এল এর দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে এন এর দিকে আর একটা হচ্ছে এন এর পারপেন্ডিকুলার, তাহলে অ্যালং দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন দুটো কোয়ান্টিটিতে ভাগ করে দিলাম এলের দুটো কম্পোনেন্ট, যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর যেটা এন এর দিকে অর্থাৎ যেটা ডিরেকশন অফ প্রপাগেশনের দিকে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। কেন প্রশ্ন উঠতে পারে, আর এল ইকুয়াল টু মোমেন্ট অফ দা মোমেন্টাম হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ভি এর, দেখো ডাইরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়েছে, তাহলে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কার পারপেন্ডিকুলার, ডাইরেকশন অফ প্রপাগেশন এর পারপেন্ডিকুলার, আর ইন্টেনসিটিটা কোন দিকে হবে এন এর দিকে ডিরেকশন অফ প্রপাগেশন এর দিকে। এবার কোন একটা ফোটন যখন সামনের দিকে এগোয় বা কোন একটা পার্টিকুলার জায়গার থেকে ডাইপোল রেডিয়েশন হয় সেখান থেকে সিমেট্রিক্যালি রেডিয়েশনটা হয়, ডাইপোল থেকে সিমেট্রিক্যালি মানে স্ফেরিক্যাল রেডিয়েশন হয়, একটা টাইনি ডাইপোল সেখান থেকে সিমেট্রিক্যালি অনেক দূরে গেলে দেখবে যে সিমেট্রিক্যালি ফোটনটা বা লাইটটা বার হচ্ছে, তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক লাইট যদি হয় তোমরা জানো যে এসপিডিএফ যে ভাগগুলো করা হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টামে সেখানে এস ইকুয়াল টু জিরো ইজ করসপন্ডিং টু এ স্ফেরিক্যাল স্ফেরিক্যালি সিমেট্রিক ওয়েভ ফাংশন, এই যে স্ফেরিক্যাল রেডিয়েশন এটার সঙ্গে আমরা স্ফেরিক্যাল ওয়েভ ফাংশনের যোগাযোগ করতে পারি, সেখান থেকে বেরিয়ে আসে যে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কিন্তু জিরো কন্ট্রিবিউশন দিচ্ছে যেহেতু স্ফেরিক্যাল, তাহলে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা পড়ে থাকবে সেটা ইন্ট্রিনসিক, এবং ইন্ট্রিনসিক এবং একটা অ্যাটম যখন একটা ফোটন ছেড়ে দেয় তখন সিলেকশন রুলে দেখা যাচ্ছে যে ডেল্টা জে প্লাস মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে এই ওয়ানটা কিসের জন্য হচ্ছে, এটা দুটো কন্ট্রিবিউশন আসতে পারে, হ্যাঁ এল আর একটা স্পিন ইন্ট্রিনসিক স্পিন, এলটা নেই অরবিটালটা নেই পড়ে থাকছে কে স্পিন স্পিন, তাহলে ওই স্পিনটার জন্যই কিন্তু এই ওয়ানটা হয়েছে, তাহলে সেখান থেকেও ইন্ট্রিনসিক স্পিনটা ওয়ানই পাচ্ছি, এবং রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিজম ম্যাথামেটিক্সে তাই প্রমাণ করে দিয়েছি যেটা এখানে আমি বলি। এই গেল আরেকটা জিনিস, দেখো আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে ভাইব্রেশনটা এক্স আর ওয়াই দিকে বোঝাচ্ছিলাম, তাহলে এগোচ্ছিল কোন দিকে ফোটনটা বলো, এটা পারপেন্ডিকুলার ডিরেকশন জেড ডিরেকশন অ্যালং দ্য থার্ড ওয়ান জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের দিকে এগোচ্ছিল, হ্যাঁ তাহলে আমরা কিন্তু দেখেছি সার্কুলারলি পোলারাইজড লাইট সেটা ডাইরেকশন যদি তোমার রোটেশনটা এক্স ওয়াই তলে হয় তাহলে আমরা যে এলটা পাবো সেটা কিন্তু জেডের দিকে পাবো অর্থাৎ ডাইরেকশন অফ প্রপাগেশনের দিকে। এবার ইন্ট্রিনসিকটা কোন দিকে পাবো হয় আমি বলেছি যে এটাও হচ্ছে ডাইরেকশন অফ প্রপাগেশনের দিকে, আর একটা কথা বলেছি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা বাবা হচ্ছে
একটা পার্টিকেল যখন ছুটে যাচ্ছে তার সঙ্গে ডাইরেকশন অফ প্রপাগেশনের সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত সেটা দেখে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এল জেড দেখেছি, আমরা কিন্তু এল এক্স দেখিনি, তাই তো? তাহলে এল জেড দেখেছি, ডাইরেকশন অফ প্রপাগেশন ও জেড, তাহলে আমরা কি দেখেছি অ্যাকচুয়ালি? আমরা ইনটেনসিটি দেখেছি, ইনটেনসিটি। তাহলে এই যে দুটো ক্রস আমি বললাম, দুটো ভাবে বললাম, এই দুটো থেকেই বোঝা যাচ্ছে যে ইনট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ফোটন অফ প্লাস মাইনাস ওয়ান বা প্লাস মাইনাস এইচ কাট হচ্ছে ইনট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। বোঝা গেল? আচ্ছা, ম্যাথামেটিক্সটা তোমাদের ক্লিয়ার হয়েছে? আর কোনো প্রশ্ন?